আসসালামু আলাইকুম। আমি আরেকজনকে যুক্ত করছি, মীর আফসার আপনাকে যুক্ত করা হয়েছে। মীর আফসার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, শোনা যায় কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমার প্রশ্নটা আসলে একটু জানার ইচ্ছা আপনার থেকে। আপনি একটা প্যারাডক্সের কথা বলেছিলেন, আমি মূলত আপনার ওই কথাটা শুনে প্যারাডক্স কি জিনিস সেটা নিয়ে আলোচনা মানে পড়াশোনা করা শুরু করি আর সাথে। প্যারাডক্স ছিল এরকম যে সর্বশক্তিমান ঈশ্বর একটা এমন কোন পাথর কি বানাতে পারবেন কিনা সেটা সে নিজেই তুলতে পারবে, সেটা সে নিজেই তুলতে পারবে না। আপনি বলেছিলেন যে প্যারাডক্সটা দ্বারাই প্রমাণ হয়ে যায় যে সর্বশক্তিমান, আপনি এরকম হয়তো বলেছেন যে সর্বশক্তিমান কনসেপ্টটা একটু ফ্লড আর কি। আমি এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে চাচ্ছি যে আসলে সর্বশক্তিমান এটা হওয়াটা কি আসলে পসিবল নাকি, এখানে ফ্লটা কোথায়? আচ্ছা, এখানে যে জিনিসগুলা প্রথমে যারা হচ্ছে গিয়ে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা প্রচার করে তারা যে জিনিসটা বলে, প্রথমে যেটা বলে যে তাদের ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন, এটা হচ্ছে একটা প্রস্তাবনা যে তিনি সর্বশক্তিমান। দুই নম্বর হচ্ছে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন বা তিনি সবকিছু করতে পারেন। হ্যাঁ, তিনি সবকিছু করতে পারেন, এটা হচ্ছে দুই নম্বর। আচ্ছা তাহলে এক সেকেন্ড ভাই, আমার ছেলেটা এবার একটা আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিমটা খাবে বলছে সে। জি জি অবশ্যই। আচ্ছা প্রথম হচ্ছে গিয়ে এটা, বাবা দরজা টেনে দিও, বাবা দরজা টেনে দিও, আর একটা প্লেটের উপর রেখে খেও, ঠিক আছে, জামায় ফেলো না। আচ্ছা সরি মীর ভাই, আমি দুঃখিত, আমার মানে বাচ্চাটা আবার বাচ্চা খেলে চলে এসেছিল। আমি যেটা বলছিলাম যে প্রথম হচ্ছে তাদের ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সবকিছুই করতে পারেন। এখন মনে করেন যে আমি বললাম একটা মানে মনে করেন একটা উদাহরণ দেখি, যে আমি বললাম যে আমি কারওয়ান বাজার থেকে সবকিছু কিনে আনতে পারি, এটা যদি আমি বলি সে কারওয়ান বাজারে সবকিছু পাওয়া যায়, সবকিছু কিনে আনতে পারি, সবকিছু পারি কথাটা কিন্তু এখানে ভুল। কারণ হচ্ছে কারওয়ান বাজারে আসলে সবকিছু পাওয়া যায় না। মনে করেন চাঁদের যে পাথর, চাঁদের যে পাথরগুলো পাওয়া যায়, চাঁদের মানে আমাদের যে উপগ্রহ চাঁদ, সেই চাঁদের যে পাথরগুলো আছে সেই পাথরগুলো কিন্তু কারওয়ান বাজারে কিনতে পাওয়া যাবে না, তাই না ভাই? কি বলেন? জি জি, আর্টিফ্যাক্টগুলো। হ্যাঁ, মনে করেন বৃহস্পতি গ্রহের একটা পাথর, সেটা কিন্তু কারওয়ান বাজারে কিনতে পাওয়া যাবে না। এখন তারপরেও কেউ বলছে, কেউ একজন দাবি করছে যে কারওয়ান বাজারে সবকিছু কিনতে পাওয়া যাবে, টাকা দিলে সবকিছু পাওয়া যাবে, এখানে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, সুতরাং কারওয়ান বাজারে সবকিছু পাওয়া যায়। তো এই যে তার কথাটা, তার কথাটাকে ভুল প্রমাণ করতে হলে তখন তো আমি তাকে প্রশ্ন করবো যে আচ্ছা ঠিক আছে, কারওয়ান বাজারে যদি সবকিছু পাওয়া যায় তাহলে তুমি কারওয়ান বাজারে একটা উড়ন্ত ঘোড়া আমাকে কিনে দেখাও তো। তখন সে যেহেতু স্বাভাবিকভাবে সে বলবে যে কারণ বাজারে তো উড়ন্ত ঘোড়া পাওয়া যায় না। তাহলে তার যে প্রথম প্রস্তাবনাটা সবকিছু পাওয়া যায়, এইটার ভিতরে আমি একটা, এটার ভিতরে যে একটা ত্রুটি আছে এই ত্রুটিটা দেখা দিলাম, সব পাওয়া যায় না, যা কিছু সব পাওয়া যায় না। তখন তার বলতে হবে যে পৃথিবীতে যা পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে কারণ বাজারে, সব পাওয়া যাবে না, তবে পৃথিবী নামক গ্রহটার ভিতরে যা যা পাওয়া যায় সেটা পাওয়া যাবে। তখন আমি আবার প্রশ্ন করব, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি পৃথিবীতে যা যা পাওয়া যায় সবই যদি পাওয়া যায় তাহলে তুমি একটা মনে করেন যে একটা ভ্যাটিকান সিটি আমাকে কিনে দেখাও, আমি একটা ভ্যাটিকান সিটি কিনতে চাই কারওয়ান বাজার থেকে। তখন সে আরো ন্যারো করবে তার যে তার যে দাবিটা সেটাকে আরো ন্যারো করবে, সে তখন দিতে পারবে না, ভ্যাটিকান সিটিকে তো ওইখানে কিনতে পাওয়া যায় না, ভ্যাটিকান সিটি একটা গোটা একটা দেশ, হ্যাঁ ছোট একটা, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, কিন্তু এটা একটা গোটা দেশ, এই দেশটা তো ওইখানে কিনতে পাবে না। আমি তখন আমি তাকে বলবো আচ্ছা ঠিক আছে, আরো ন্যারো করবে, বলবে না 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 কোনো দেশ কিনতে পাওয়া যাবে না, বাদ বাকি সব পাওয়া যাবে। তখন আমি তাকে বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে কারওয়ান বাজার থেকে একটা ডোনাল্ড ট্রাম্পকে কিনে দেখো, কিনে আনো, ডোনাল্ড ট্রাম্পকে তো কারণ বাজারে কিনতে পাওয়া যাবে না। সে বলবে না 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 ডোনাল্ড ট্রাম্পকে মানুষকে পাওয়া যাবে না, মানুষ ছাড়া বাদ বাকি। এইভাবে সে আস্তে আস্তে তার জিনিসটাকে ছোট করে আনবে। হ্যাঁ, ছোট করে আনতে আনতে একটা সময় সে বলবে যে কারণ বাজারে আসলে সত্যি কথা হচ্ছে, কারণ বাজারে আসলে মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, কাঁচা বাজার পাওয়া যায়, এছাড়া সবজি টবজি পাওয়া যায়, এছাড়া আর কিছু পাওয়া যায় না। তিনি যখন সব বলছেন তার মানে হচ্ছে গিয়ে, তার মানে উনি বোঝাতে চাচ্ছেন আসলে কাঁচা বাজার করার যে জিনিসপত্র সেইগুলো হয়তো যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, আবার শুকরের মাংস কিন্তু কারণ বাজারে পাওয়া যাবে না, তাই না? বা মনে করেন দুষ্প্রাপ্য হরিণের মাংস সেগুলো কিন্তু, বা মনে করেন পান্ডার মাংস, আমি যদি পান্ডার মাংস খেতে চাই সেটা কিন্তু কারণ বাজারে পাওয়া যাবে না। তখন তার জিনিসটাকে ন্যারো করে আনতে আনতে বলতে হবে, একটা সময় তার বলতে বাধ্য হতে হবে যে না ভাই, কারণ বাজারে তো সব পাওয়া যায় না, কারণ বাজারে পাওয়া যায় মনে করেন কাঁচা সবজি, মাছ, আলু, পটল, এগুলো পাওয়া যায়, এছাড়া তো কারণ বাজারে আর কিছু পাওয়া যায় না। তখন আমি তাকে এই জায়গা পর্যন্ত আনার জন্য আমি এই প্রশ্নগুলো করেছি যে এই মানে উড়ন্ত ঘোড়া পেগাসাস, তারপরে হচ্ছে গিয়ে শনি গ্রহের একটা পাথর, চাঁদের একটা পাথর, ডোনাল্ড ট্রাম্প, ভ্যাটিকান সিটি, এই প্রশ্নগুলো করেছি তাকে তার দাবিটা যে ভুল সেটা দেখানোর জন্য। এখন আমার যে কথাটা, আমার যে মানে বক্তব্যটা, কারণ বাজারে যদি সব কিছু পাওয়া যায় তাহলে তুমি কারণ বাজার থেকে একটা ডোনাল্ড ট্রাম্পকে কিনে দেখাও, এই কথাটা হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দিয়ে আসলে আমি তার যে দাবিটা সেই দাবিটাকে টেস্ট করতেছি যে দাবিটা ঠিক আছে নাকি, দাবিটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ঠিক আছে? এটা অবশ্যই একটা প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেন, কিন্তু এই প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেনগুলো করা হয়
যখন কেউ কোনো দাবি করে সেই দাবিটাকে টেস্ট করার জন্য, দাবিটাকে ভেরিফাই করার জন্য যে দাবিটা সত্যতা আছে কিনা, যখন দেখা গেল কোশ্চেনটা করার সাথে সাথে দেখা গেল যে যে দাবি করেছিল সে তার দাবি থেকে একটু একটু করে সরে আসতে আসতে তখন শেষে এসে থামছে যে কাঁচা বাজারের জিনিসপত্র পাওয়া যায়। এটাই হচ্ছে আমার যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা করার উদ্দেশ্য। প্যারাডক্সিক্যালি কোশ্চেনগুলো করা হয় এই কারণেই যে তোমার তোমার যদি এইটা সত্য হয়ে থাকে তাহলে তুমি এটা করে দেখো তো, তোমার যদি ওইটা সত্য তোমার দাবি এই দাবি যদি এটা হয়ে থাকে তাহলে তুমি এটা করো তো, তখন যখন সে করতে পারবে না তখন আমি তাকে দেখা দিব, মানে তার আমার কোশ্চেনের ভিতরে অবশ্যই প্যারাডক্স আছে কিন্তু এই প্যারাডক্সটা ব্যবহার করা হচ্ছে তার যে দাবিটা সেই দাবিটাকে টেস্ট করার জন্য। ভাই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? জি জি, এবার বুঝতে পারছি। তো আমার দ্বিতীয় কোশ্চেনটা করি একটু, যদি এই কোশ্চেনটা হয়তো উত্তরটা একটু দীর্ঘ হতে পারে। আসলে ভাই আমি এই জিনিসগুলো নিয়ে গবেষণা রিসেন্টলি শুরু করেছি এবং আমার বুদ্ধিবৃত্তি মানে বুদ্ধি বলতে আসলে আমার এসব নিয়ে চিন্তা ভাবনা বেশি করা হয়ে ওঠে না। আপনারা একটা কথা সবসময় বলেন যে মহাবিশ্ব 6 দিনে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, এই জিনিসটা নাকি একটা মানে লজিক্যালি ভুল অথবা সাইন্টিফিক্যালি ভুল। আমি আসলে এটা নিয়ে একটু কনফিউজ যে এখানে আপনারা ভুলটা কোথায় পান। যেখানে সূর্যই সৃষ্টি হয়নি এখন পর্যন্ত, সূর্যেরই কোন নামগন্ধ নাই, সেখানে আপনি দিন কিভাবে পাবেন? এরকম হতে পারে না যে এটা মানে মানুষের বোঝার সুবিধার্থে 6 দিন টাইম পিরিয়ডটা কোভাবে ব্যাখ্যা করেছেন? তাহলে তো সেইভাবে শব্দটা বলতে হতো যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার না করে আল্লাহ পাক, যদি তার একটা মানে সে তো আর গ্রন্থ টন্থ পাঠাবে না তাই না, ওইটা এখানেই তো তার গ্রন্থটা শেষ, মানে মুহাম্মদের সাথে তো তার গ্রন্থ শেষ। ধরলাম বাইবেলেও 6 দিনে লেখা আছে, বাইবেলে ধরলাম যে ভুলটুল করছে, বাইবেলের পরে তো আরো একটা গ্রন্থ সে পাঠাবে, এই কারণে আগের গ্রন্থটা একটু ভুলটুল ভুলটুল থাকলো, যেটা বোকা টোকা পাবলিকদেরকে বোঝানোর জন্য একটু ভুলটুল আছে, তারপরে ওইটা মেনে নেওয়া যায় যে বাইবেলে আল্লাহ পাকে 6 দিন বলে ফেলছে, বলছে তো বলছে যে ওইখানকার লোকজন অশিক্ষিত মূর্খ ছিল তাদের উদ্দেশ্যে বলছে, কারণ এরপরে তার একটা বেটার আপডেট ভার্সন তো আসবেই কোরআন তাই না, আপডেটেড মানে গ্রন্থ তো আসবে ব্যাখ্যা করার জন্য আর ভালো মানে ইয়া দেওয়ার জন্য। তো কোরআনটা আসার পরে তো আর শেষ তাই না, কোরআনটা আসার পরে তো এখন তো আর আমাদের কাছে আর কোনো ওয়ে নাই যে ওইখানে দিন বুঝাইতে দিন বুঝাইছে না টাইম বুঝাইছে সেটা তো আর কোনো ওয়ে নাই তাই না, ওইটাই তো লাস্ট বই এবং ওইটার ভিতরে যেটা থাকবে সেটা দিয়ে তো আমাদের কেমন পর্যন্ত চলতে হবে তাই না। আর ওই বইতে তো এইরকম বোকা লোকদেরকে বোঝানোর জন্য এটা থাকতে পারে না, তাহলে তো ওয়ার্ড মানে চুজিংটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা চুজ করতে হবে। মনে করেন আমি একটা বই লিখছি, হ্যাঁ বই লিখছি, মনে করেন 2010 সালে আমি একটা বই লিখছি, সেটার ভিতরে কিছু কিছু ভুল ত্রুটি ছিল, তারপরে 2015 সালে আরেকটা ওইটার একটা আপডেট ভার্সন বের করলাম, পরবর্তী সংস্করণ বের করলাম, ওইখানে আরেকটু ঠিকঠাক করলাম সব। তো এখন যদি আমি শেষ ভার্সনটা বের করি তাহলে তো সেখানে একদম সব কিছু কারেক্টলি দিতে হবে, কারেক্টলি না দিলে 50 বছর পরে যদি একজন এসে বলে যে এখানে তো একটা মানে সমস্যা আছে, তার কথাটা চিন্তা করেও আমার সেই বইটার ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো চুজ করতে হবে। সে যদি এসে ভুল ধরতে শুরু করে তখন তো আমি এটা বলতে পারবো না যে আমি তো ভাই লিখছিলাম ওই 50 বছর আগের মানুষের জন্য, তখন তো তুমি তো 50 বছর পরের মানুষ, এটা তো তখন আমি বলতে পারবো না, কারণ আমি তো বলে দিচ্ছি যে এই বইটাই শেষ সংস্করণ, এরপরে আর বেরোবে না। তাহলে তো আমার আরো বলার কথা ছিল যে এরপরে আরো আসবে, আরো আরো বিস্তারিত ব্যাখ্যা আমি দিবো, আরো বইটি পাঠাবো, পরবর্তী সংস্করণ আসতেছে তোমরা ধৈর্য ধরো, ওটার ভিতরে যেগুলো আমি ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করিনি পরবর্তী বইতে আবার ঠিকঠাক ভাবে লিখে দিবো, অসুবিধা নেই, টেনশন করো না। কিন্তু ওই বইটা তো ভাই লাস্ট সংস্করণ তাই না, আর যে 6 দিনের যে কথাটা বলা আছে সেইখানে তো আসলে যে জিনিসটা বলা আছে সেখানে তো হাদিসের ভিতরে তো বলা আছে যে এই জিনিসটা হচ্ছে গিয়ে 6 দিনে যে মহাবিশ্ব সৃষ্টি এটা তো হচ্ছে গিয়ে সোমবার দিন কি সৃষ্টি করা আছে, মঙ্গলবার দিন কি সৃষ্টি করা আছে, এগুলো তো পুঙ্খানুপুঙ্খ ভাবে ওই হাদিসের ভিতরে বলে দেওয়া আছে। আপনি কি সংশয় ডট কম এর এই লেখাটা পড়েছেন? না 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 পড়ি নাই, বাট যদি এভাবে বলা থাকে তাহলে ভুলটা বুঝতে পারছি আসলে, সোম মঙ্গল এসব বার গুলা কিভাবে এস্টাবলিশ হয় যখন কিছু সৃষ্টি হয় নাই। এবং হাদিস এবং তাফসীর গ্রন্থগুলোতে জিনিসগুলো খুব পরিষ্কার ভাবে দেয়া আছে যে কবে কোন দিন কি জিনিসটা আসলে সৃষ্টি করা হয়েছে, সেগুলো আরো বিস্তারিত ভাবে দেওয়া আছে। এখন হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এখন ব্যাখ্যাতে যখন একদম পরিষ্কার ভাবে বলে দিবে যে এই যে দেখেন সহি মুসলিমের হাদিস 6947 নম্বর হাদিস, এখানে উপরে বলেই দেওয়া হচ্ছে সৃষ্টির সূচনা ও আদমের সৃষ্টি, এই যে দেখেন সৃষ্টির সূচনা এবং আদমের সৃষ্টি দেখা যাচ্ছে ভাই পরিষ্কার। আচ্ছা এখানে একটু পরেন্ত তাহলে লাল কালিটুকু একটু পরেন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদাপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিনে, তিনি বৃহস্পতিবার দিনে পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসল থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আচ্ছা আচ্ছা আরেকটা হাদিসে আছে যে এই যে
এই যে নূর সৃষ্টি করেন, যে এই নূর সৃষ্টি করেন এই জিনিসটা কি কবে কবে ভাই নূর সৃষ্টি করেন? জি, নূর সৃষ্টি করেন বুধবারে। বুধবার দিন নূর মানে আলো, মানে আলো সূর্য, তাই না? জি জি জি। আচ্ছা, এখন আপনি বলেন তো যে এই যে তিনি সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করলেন কিন্তু সূর্যটাকে বানাইলেন গিয়া বুধবার দিন, আপনি কি ভাই জানেন যে পৃথিবীতে গাছপালার জন্য, গাছপালা শালক সংশ্লেষণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আলো? আলো আলোটা তো তিনি সৃষ্টি করলেন বুধবার দিন কিন্তু সোমবার দিন তিনি বৃক্ষ সৃষ্টি করে বসে আছে, ভাই মানে ভেজালটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই জিনিসটা আরো আছে তাফসির ইবনে কাসিরের ভিতরে, খুব পরিষ্কার ভাবে আছে সূরা আস-সাজদার যে তাফসির সেটার ভিতরে দেখেন, এখানে দেখেন তাফসিরে যেটা লেখা আছে, তাফসির আল্লাহ তাআলা ইরশাদ করেন যাবতীয় বস্তু সৃষ্টিকর্তা তিনি আসমান সমূহ ও জমিন এবং উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি ছয় দিনে সৃষ্টি করিয়াছেন। এরপরে যে জিনিসটা বলা আছে ইমাম নাসাই থেকে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ আমার হাত ধরে বলেন, এই যে দেখেন এই ছয় দিনের হিসাবটা এইখানে, এই যে ছয় দিনে যে সবকিছু সৃষ্টি করেছেন এর মধ্যে মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, এটার এই ছয় দিনটার হিসাবটা হচ্ছে এই হিসাবটা, যেটা হচ্ছে রাসূলুল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে এই যে কবে কোনটা সৃষ্টি করেছেন। দেখা যাচ্ছে ভাই? এই জিনিসটা কি মানে বৈজ্ঞানিক ভাবে আপনার কাছে কতটুকু মানে সঠিক মনে যথার্থ মনে হয় বলেন তো? মানে আপনি যদি প্রাইমারি স্কুলেও যদি কেউ পাশ করে থাকে সে তো বুঝবে যে এখানে তো একটা বড় গন্ডগোল আছে, তাই না? জি জি, বৈজ্ঞানিক দিক থেকেও যুক্তিবিদ্যার দিক থেকেও এটা কোনোভাবেই কোনো সেন্স মেক করে না। এটা আপনার লেখাটা পড়তে হবে, সম্পূর্ণ লেখাটার নামটা যদি বলতেন। ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, এই লেখাটা পড়েন, এই লেখাটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ দেয়া আছে। জি জি, ঠিক আছে, এখন এটা পড়তে বসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকেন তাহলে। জি জি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, শুভকামনা আপনার জন্য আরেকজন।